আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে এইচএসসি পরীক্ষা দুই হাজার একুশে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের এমসিকিউ সমাধান করব তো আমার হাতে যে প্রশ্নপত্রটি পেয়েছি সেটি হলো ক সেটে তোমাদের যাদের ক সেট রয়েছে তারা কিন্তু হুবাহু প্রশ্নটা মিলাই নিতে পারবা আর যাদের ক সেট নেই তারা প্রশ্নগুলো মিলায় মিলায় তোমরা তোমাদের এমসিকিউ কিউকে মেলা নেব সঠিক উত্তরগুলো আর অবশ্যই অবশ্যই তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা কথা বলে রাখি তোমাদের ঢাকা বোর্ড ছাড়াও যার যার অন্য কোনো বোর্ডে যদি এমসিকিউ লাগে তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক আইডি লিঙ্ক সেখান থেকে তোমরা আমার ফেসবুকে তোমাদের প্রশ্নের পেকে ইনবক্স করে পাঠাবা তাহলে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিতে পারবো ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা বলেছিল যে কোনটি অংশীদারী ব্যবসায়ীর মূল ভিত্তি তাহলে চুক্তিপত্র অংশীদারী ব্যবসায় মূল ভিত্তি হলো চুক্তি আসলে চুক্তি ঠিক আছে তাহলে চুক্তিপত্র বাংলাদেশের কোম্পানি সমূহ কত সালে আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় উনিশশো সালে এটা হবে উনিশশো সালে ঘোষিত লভ্যাংশে যে হার যে অংশ এখনও কেউ দাবি করেনি তাকে বলা হয় অদাবিকৃত লভ্যাংশ এটা হবে অদাবিকৃত লভ্যাংশ এরপরে চার নম্বরে একটা সমাপ্তি প্রশ্ন আসছে শেয়ার ইস্যু করা যেতে পারে লিখিত মূল্যের সমান মূল্যে লিখিত মূল্যের বেশি মূল্যে অধিহার যেটাকে বলা হয় লিখিত মূল্যে কম মূল্যে যেটাকে অবহার বলা হয় তাহলে এক দুই তিনটায় অধিহার অবহার এবং সমান মূল্যে শেয়ার ইস্যু করা যায় তাহলে এক দুই তিনটাই হবে এরপরে বলা আছে রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য হল তহবিল বন্টন করা এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে দেখো উদ্দীপকটা পরে দেখি উদ্দীপকে বলা আছে সুরমা কোম্পানি লিমিটেডের নিট বিক্রয় বিয়াল্লিশ হাজার টাকা মোট লাভ হল আট হাজার চারশো টাকা প্রারম্ভিক মজুদ চার হাজার টাকা এবং সমাপনী মজুদের পরিমাণ ছয় হাজার টাকা সুরমা কোম্পানির বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কত তো এই যে নেট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় বের হবে তাহলে বিয়াল্লিশ হাজার থেকে আট হাজার চারশো বাদ দিলে তেত্রিশ হাজার ছয়শো টাকা হয় তাইলে এটার আনসার হবে তেত্রিশ হাজার ছয়শো শর্মা কোম্পানির মজুদ আবর্তন অনুপাত কত তাইলে মজুদ আবন্টনের সূত্র হল বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ তাইলে এই যে তেত্রিশ হাজার ছয়শো বের হল বিকৃত পণের ব্যয় তাহলে তেত্রিশ হাজার ছয়শোকে গড় মজুদ এখানে প্রারম্ভিক মজুত আর সমপনী মজুদ দুইটা দেওয়া রয়েছে প্রারম্ভিক মজুদ চার হাজার আর সম্পনী মজুদ ছয় হাজার দুইটা যোগ করলে দশ হাজার দশকে দশ হাজারকে দুই দিয়ে ভাগ করবো কত হবে পাঁচ হাজার তাহলে গড় মজুদ বের হল পাঁচ হাজার তাহলে তেত্রিশ হাজার ছয়শোকে পাঁচ দিয়ে ভাগ করবো ছয় পয়েন্ট দুই সাত দুই বার হবে তাহলে ছয় পয়েন্ট সাত দুই বার এটার অ্যান্সার হবে ছয় পয়েন্ট সাত দুই বার ঠিক আছে তো এটার এরপরে আমরা আট নম্বরটা দেখব আট নম্বরে দেওয়া রয়েছে কি দেখো রেয়ামিলের ভাড়া তিন বাই চার অংশ প্রদান করা হয়েছে তিরিশ হাজার টাকা তাইলে বিশদ আয়বিবরণে ভাড়া বাবদ কত দেখা হবে তাহলে তিন বাই চার অংশ প্রদান করা হয়েছে মিন এক অংশ বকে রয়েছে তাহলে তিন অংশ সমান যদি তিরিশ হাজার টাকা হয় এক অংশ সমান কত হবে তিরিশ হাজার ভাগ তিন সমান দশ হাজার তাহলে এক অংশ সমান দশ হাজার তাহলে দশ হাজার বকে রয়েছে তাহলে তিরিশ হাজার টাকা প্রদান করা হয়েছে আর দশ হাজার বকে রয়েছে এই বকে যোগ করতে হবে তাহলে তিরিশ হাজারের সাথে দশ যোগ করলে কত হয় চল্লিশ হাজার তো এটার আনসার হবে চল্লিশ হাজার টাকা এরপরে খুব খুব একটা সহজ একটা প্রশ্ন এবং সবারই জানার কথা চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদের হার কত হবে এটা ছয় পার্সেন্ট হবে এটা হবে ছয় পার্সেন্ট ঠিক আছে নিচের কোনটি তারল্য অনুপাত আমরা জানি চলতি অনুপাতই তোর তারল্য অনুপাত তাই না খুবই সহজ কিন্তু প্রশ্ন আসছিলো তোমাদের পণ্যের বিক্রয় মূল্য হতে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় পণ্যের বিক্রয় মূল্য থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে লাভ বের হয় দেখো এই প্রশ্নটাই কিন্তু এখানেও এই যে তোমাদের উদ্দীপকে এসেছিলো এখানে এই যে উদ্দীপকে যেটা সেটা নেট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিকৃত সে ঠিক ওই প্রশ্ন থেকে আর একটা প্রশ্নের দিচ্ছে দেখছো তাহলে দেখো পণ্যের বিক্রয় মূল্য হতে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বের হয় এরপরে দেখো তরল সম্পদ তরল সম্পদ আমরা জানি চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম ব্যয়গুলো বাদ দিতে হয় তাহলে এখানে মজুত পণ্য তরল সম্পদে যাবে না নগদ তহবিল আর প্রাপ্য হিসাব হবে একদিন হবে আনসার এরপরে বলা আছে কোনটি মালিকানা সত্যের অংশ নয় তো ঋণপত্র হল মালিকানা সত্যের অংশ নয় ঠিক আছে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি নিট লাভ এগুলো মালিকানা সত্যের অংশ কিন্তু ঋণপত্র হলো দায় ঠিক আছে দীর্ঘমেয়াদী দায় মিলে পণ্য ক্রয় ছাপ্পান্ন টাকা ক্রয় ফেরত এক হাজার পাঁচশো টাকা তাইলে কৃত পণ্যের মধ্যে পনেরো পার্সেন্ট হারে ভ্যাট অন্তর্ভুক্ত আছে নেট ক্রয়ের ওপর ভ্যাটের পরিমাণ কত তো এইখানে একটা জিনিস দেখো এখানে এই যে পণ্য থেকে ক্রয় থেকে ফেরত বাদ দেব ক্রয় থেকে ফেরত বাদ দিলে যেটা হয় সেটা হবে আমাদের বের হয় চুয়ান্ন হাজার সামথিং ঠিক আছে তো এই চুয়ান্ন হাজার সামথিংকে একশো পনেরো দিয়ে ভাগ করে পনেরো দিয়ে গুণ করলে আসে সাতশো আটাইশ দশমিক সামথিং বা এরকম কিছু এখানে সঠিক অ্যান্সার নাই ঠিক আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার নাই তবে অনেকে সাত সাত হাজার পাঁচশো অ্যান্সার করে আসছে সাত হাজার পাঁচশো কারণ সাত হাজারের ঘরে অ্যান্সারটা আসে এই জন্য সাত হাজার পাঁচশো অ্যান্সারটা করে আসছে অনেকে এখানে সঠিক উত্তর নাই এই প্রশ্নের সঠিক উত্তর নেই এরপরে পনেরো নম্বর অঙ্কটা প্রশ্নটা বলা আছে দেখো নিচের কোন ব্যবসা প্রতিষ্ঠানে তুমি নিত্য মজুদ পদ্ধতিতে হিসাব রক্ষণের সুপারিশ করবে মোটর সাইকেল ব্যবসা এটা হবে মোটর সাইকেল ব্যবসা পেজে যাবো দেখো দ্বিতীয় পেজে আমরা ষোলো নম্বর প্রশ্ন পড়ার আগে উদ্দীপকটা একটু দেখে নিব উদ্দীপকটা একটু দেখে নেই দেখো রহিম করিম রহিম শাপলা একটি অংশীদারি ব্যবসায়ী তিনজন অংশীদার মুনাফা প্রত্যাশা করিম প্রতি মাসে প্রথম তারিখে পাঁচশো টাকা শাপলা প্রতি মাসের শেষ তারিখে এক হাজার টাকা করে নগদ উত্তোলন করেন উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট হারে সুদ দিতে হবে করিমকে কম কত মাসে সুদ দিতে হবে তাইলে করিম প্রতি মাসের শুরুতে উত্তোলন করছে তাহলে ছয় পয়েন্ট পাঁচ মাসে সুদ দিতে হবে আর সাপলাকে সুদ দেওয়া লাগতো প্রতি মাসে শেষে যেহেতু তাইলে তাকে পাঁচ পয়েন্ট পাঁচ মাসে তাহলে এখানে অ্যান্সার হবে ছয় পয়েন্ট ছয় পয়েন্ট পাঁচ ঠিক আছে উক্ত বছরে সাপলার উত্তোলনের উপর ধার্যকৃত সুদ অংশীদারী কারবারের নিচের কোনটিকে প্রভাবিত করবে এটা আয় হবে উত্তোলনের সুদ হয় আয় উত্তোলনের সুদ কী হবে আয় হবে তাহলে এরপরে দেখো মাল খতিয়ান থেকে জানা যায় প্রাপ্ত মালের পরিমাণ দর মূল্য উদ্বৃত্ত মালের পরিমাণ দর অমূল্য হ্যাঁ সব কিছুই ইস্বিকৃত মালের পরিমাণ ও দর মূল্য এটাও জানা যায় তাহলে এটার অ্যান্সার হবে এক দুই তিন এটা তিনটাই অ্যান্সার হবে এরপরে দেখো কি বলা আছে বিক্রয় ভ্যাট ক্রয় ভ্যাট অপেক্ষা বেশি হলে তাহলে বিক্রয় ভ্যাট মানে তো ভ্যাটটা তোমার কাছে রাখো আর ক্রয় ভ্যাট মানে ভ্যাট তুমি অলরেডি দিয়ে দিছ তাহলে বিক্রয় ভ্যাট থেকে ক্রয় ভ্যাট যদি বেশি হয় তাহলে তোমার কাছে যে ভ্যাটটা রাখছো এটা সরকারের কাছে দিতে হবে তাহলে তো কাউকে কোনো কিছু দেওয়া লাগবে এরকম দায়বদ্ধতা থাকলে সেটা দায় হয় তাহলে এটা কি হবে দায় ঠিক আছে বিক্রয় ভ্যাট বেশি হলে দায় হবে এরপরে দেখো দশ পার্সেন্ট হারে এগারো বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করা হলো এটি কোন ধরনের সম্পত্তি এটি হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এরপরে বলা আছে একটি অংশীদারী কারবারে এ বি সি তিনজন অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত হলো তিন হিস্টু দুই হিস্টু এক বন্টনযোগ্য মুনাফা হল নব্বই হাজার সি এর মুনাফার অংশ কত তাইলে এই মোট অনুপাত গুলো যোগ করবো তিন দুই আর এক যোগ করলে হয় ছয় এই নব্বই হাজারকে ছয় দিয়ে ভাগ করব ভাগ করে এই যে সি এর অনুপাত এক এক দিয়ে গুণন করবো তাইলে এটা অ্যান্সার আসবে পনেরো হাজার এটার আনসার আসবে পনেরো হাজার তাহলে এটার অ্যান্সার পনেরো হাজার এরপরে দেখো অনুবাদ বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো তারলতা পর্যালোচনা করা তারপরে মূলধন কাঠামো পর্যালোচনা করা মুনাফা উপার্জন ক্ষমতা পর্যালোচনা করা সবগুলোই এক দুই তিনটাই আনসার হবে এটা এক দুই তিনটাই আনসার হবে এরপরে বলা আছে আই এ এস এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওকে এটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আচ্ছা ঠিক আছে এরপরে আমরা পরের পৃষ্ঠে যাচ্ছি দেখো পরের স্তরে এখানে একটা উদ্দীপক বলা আছে উদ্দীপকটি পরও পঁচিশ নম্বর মন লিমিটেডে মাল খতিয়ান সংক্রান্ত তথ্য নিম্ন দেওয়া রয়েছে প্রারম্ভিক উদ্বৃত্ত এত একক মাল ক্রয় এত একক আসা ইস্যু তারপরে মাল ক্রয় আবার মাল ইস্যু ঠিক আছে এখন ফিপো পদ্ধতিতে পনেরো তারিখের মোট ইস্যুকৃত মালের পরিমাণ নির্ণয় করা দেখো পনেরো তারিখে কত ইস্যু করা হয়েছে চারশো পঞ্চাশ একক এই চারশো পঞ্চাশ একক ফিকা পদ্ধতি বলছে তাহলে প্রথম থেকেই দিতে পারবো এই পাঁচশোর মধ্যে থেকেই দিতে পারবো তাহলে পাঁচশোর মধ্যে থেকে আমি যদি চারশো পঞ্চাশ একক দিই এটা রেট কত ছিল বিশ টাকা তাইলে চারশো পঞ্চাশ গুণন বিশ এটার অ্যান্সার হবে কত নয় নয় হাজার টাকা ওকে এটার অ্যান্সার হবে নয় হাজার টাকা এরপরে বলা আছে ভারযুক্ত গড় পদ্ধতিতে পনেরো জুলাই তারিখে ক্রয়কৃত মালের একক প্রতি মূল্য নির্ণয় করা তাহলে এইটার কাজ হলো এই যে বিশ পাঁচশো গুণন বিশ সমান কত হবে দশ হাজার এইটা টাকা হবে দশ হাজার এরপর তিনশো গুণন চব্বিশ এটা টাকা হবে সাত হাজার দুইশো এই দশ হাজার আর সাত হাজার দুইশো যোগ করলে সতেরো হাজার দুইশো হবে আর এই দুইটা একক পাঁচশো আর তিনশো যোগ করলে আট হাজার হবে তাইলে সতেরো হাজার দুইশোকে যদি সতেরো হাজার দুইশো ভাগ আট হাজার করো আটশো করো সরি তাইলে একুশ পয়েন্ট পাঁচ টাকা আসে তাইলে ভারযুক্ত গড় পদ্ধতি রেট হবে একুশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এরপরে হলো বলা আছে লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয় এটা বোনাস শেয়ার প্রদান করা হয় এটা কি করা হয় বোনাস শেয়ার প্রদান করা হয় এরপরে একটা বলা আছে উদ্দীপক দেওয়া আছে এবিসি কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে পঁচাত্তর হাজার শেয়ার নিয়ে নিবন্ধিত প্রতি শেয়ার বিশ পার্সেন্ট অধিহারে পঁয়তাল্লিশ হাজার শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করা হয় জনগণ তিরিশ হাজার শেয়ার আবেদন করে এবং যথারীতি তা বন্টন করে তাইলে কোম্পানি বিলিখিত মূলধন কত যেহেতু যত শেয়ার আবেদন হবে যেহেতু ইস্যু করছিল পঁয়তাল্লিশ হাজার আবেদন পাইছে মাত্র তিরিশ হাজার তাইলে তিরিশ হাজারই বন্টন করতে পারবে কারণ এর বেশি পারবে না কারণ এর বেশি তো আবেদন নাই তালে তিরিশ হাজার বন্টন করলে দশ টাকা করে মূল্য তাইলে বিলিখিত মূলধন কত হবে তিরিশ হাজার গুণন দশ সমান তিন লাখ টাকা এটার অ্যান্সার হবে তিন লাখ টাকা এরপরে বলা আছে অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতকে প্রভাবিত করে অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরীতে মালিকানা সত্যকে প্রভাবিত করবে এটা কি সে করবে মালিকানা সত্ত্বে প্রভাবিত করবে এরপরে বলা আছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন কত সদস্য সংখ্যা কত সাতজন এটা তোমরা সবাই জানো পাবলিকে সাতজন আর প্রাইভেটে সর্বনিম্ন দুইজন বিন কার্ড থেকে কি জানা যায় না বিনকার থেকে মজুত মালের মূল্য জানা যায় না ঠিক আছে তো এই ছিল ঢাকা বোর্ড দু হাজার একুশের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি সলিউশন তোমরা যারা বাইশে পরীক্ষা দিয়েছো তারা দেখে মনে হয় অনেকটাই উৎসাহিত হয়ে গেছো এবং খুশি হয়ে গেছে যে এত সহজ এমসিকিউ কিউ আসছে আর যারা পরীক্ষা দিয়েছো তাদের এমসিকিউ কয়টা হয়েছে সেটা জানাই দেবো অবশ্যই আর আমি আগামীকাল সকালের মধ্যে এই তোমাদের সি কিউয়ের দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি আজকে রাতেই অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলবো তোমাদের আগামীকাল সকালের মধ্যে সিকিউর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আফেস